এই 3300 লেয়ার মুরগির বাচ্চা বয়স আজকে 33 দিন। এই 33 দিন বয়সে এই বাচ্চাগুলো কি রকম খাবার গ্রহণ করে সেটা আজকে দেখানোর চেষ্টা করব, বা কত টাকা খায় প্রতিদিন এটাও একটা আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই লেয়ার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে 33 দিন, এই 33 দিন বয়সে এই বাচ্চাগুলোকে আজকের দিন হিসাবে সকালে এক বস্তা, দুপুরে এক বস্তা এবং রাত্রে এক বস্তা করে দিতেছি, মোটে 3 বস্তা খাদ্য তাদের মাঝে দেওয়া হচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমি কি খাবার দিতেছি। আমি মূলত নারিশের লেয়ার স্টার্টার্স ফিড খাওয়াইতেছি এই 33 দিন বয়সে এসে। 3 বস্তা খাবার যেহেতু গ্রহণ করে, আপনাদের দামটা একটু দেখানোর চেষ্টা করব। এই নারিশের লেয়ার স্ট্যাটাস ফিডটার দাম হচ্ছে 2574 টাকা। বন্ধুরা আপনারা হয়তো দেখতেছেন 2574 টাকা এক বস্তার দাম আমাদের কাছে নেয় 2500 টাকা করে। যেহেতু এক বস্তা খাদ্যের দাম 2500 টাকা, সেই হিসাবে 3 বস্তার দাম হচ্ছে 3×2 = 7500 টাকা, মানে 7500 টাকা আমার এই লেয়ার মুরগির বাচ্চাগুলো প্রতিদিন খাচ্ছে 7500 টাকা। আজকে 33 দিন বয়সে আমার এই লেয়ার মুরগির বাচ্চাগুলো খাচ্ছে 7500 টাকা, মানে প্রায় 3 বস্তার মতো খাচ্ছে প্রতিদিন। আপনাদের একটা 33 দিন বয়সে কীরকম খায় লেয়ার মুরগির বাচ্চাগুলো সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা আপনারা হয়তো জানেন এই 3300 লেয়ার মুরগি একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সমস্ত ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের মূল্যবান মতামত থাকলে আমাকে জানান, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের মতামতের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।